আসসালামু আলাইকুম। ম্যাম, আমি একটু মিস্টার আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথে কথা বলতে চাই। এখন আমি দাবি করলাম আসিফ মহিউদ্দিন ভাই ঈশ্বর, আমার ঈশ্বর। এখন প্রশ্ন হচ্ছে, আমার ঈশ্বরের সাথে আমি একটু বিভিন্ন ধর্মগ্রন্থের গ্রন্থ নিয়ে তুলনা করব, যে আমার ঈশ্বর আসিফ মহিউদ্দিন ওর সাথে বিভিন্ন ধর্মগ্রন্থের সাথে কি মিল। এখন আমি যদি মিল পাই, আমি নাস্তিকতা গ্রহণ করব। আমি বলেছি যে বাদ বাকি সমস্ত ধর্মগ্রন্থ যা আছে সবকিছু হচ্ছে মিথ্যা এবং বাতিল। এখন আর ওই ধর্মগ্রন্থ গুলোর ভিতরে কি মিল অমিল খুঁজবেন, এগুলো দরকার কি ভাই? ওগুলো তো সব বাতিল। হ্যাঁ, বাতিল। কিন্তু এমন কিছু উক্তি দ্বারা আপনার সাথে তুলনা করব, যদি মিলে আমি ইসলাম ত্যাগ করবো। আমি অবস্থা আমার অবস্থা ইসলাম ধর্ম ভাই, বাতিল ধর্মের ধর্মগ্রন্থে কি লেখা আছে ভাই? বাতিল ধর্মের ধর্মগ্রন্থে কি লেখা আছে? এইটা দিয়ে কি আপনি সত্য ধর্মের নবী, সত্য ধর্মের ঈশ্বর যেটা হচ্ছে আমি আসিফ মহিউদ্দিন, হচ্ছে সত্য ধর্মের ঈশ্বর, আপনি বাতিল ধর্মের ধর্মগ্রন্থ গুলো দিয়ে, যে ধর্মগুলোকে আমি অলরেডি বাতিল করে দিছি, সেই বাতিল মাল দিয়ে আপনি আমাকে ভেরিফাই করবেন, এটা ভাই কি রকমের মানে? আচ্ছা, আপনার কাছে শুনেন, আপনার কাছে একটু শুনতে চাই। ধরুন, কথাটা শুনে নেন। আমি তো একটু আগেই সমস্ত ধর্মগ্রন্থ, বাদ বাকি সমস্ত ধর্মগ্রন্থ বাতিল করে দিছি। তো বাতিল জিনিস দিয়ে আপনি সত্য ধর্মকে কি যাচাই করতে পারবেন? মনে করেন আপনার কাছে একটা কষ্টি পাথর আছে, যে পাথরটা দিয়ে আপনি সোনা যাচাই করেন। এখন আমি শুরুতেই আপনার ওই কষ্টি পাথরটা কি আপনি বলে, আমি বলে দিলাম এই কষ্টি পাথরটাই ভুয়া, এটা হচ্ছে 2 নম্বর বাতিল মাল, জুরা জিন জিরা থেকে এই কষ্টি পাথর মানে ফেক, এই কষ্টি পাথরটাই হচ্ছে ফেক, এটা হচ্ছে জিন জিরার মাল, এটা মানে ফালতু লোকজন বানাইছে। তো যেহেতু আমি শুরুতেই এটা বলে দিলাম, সেটা তখন সেই কষ্টি পাথর দিয়ে তো আর আপনি সোনা আসল সোনাকে যাচাই করতে পারবেন না, তাই না? আমি তো শুরুতেই সেই ধর্মগ্রন্থ গুলা বাতিল করে দিচ্ছি, তাহলে এটা দিয়ে আপনি নীল অমিল কি আছে না না আছে এগুলো কি যায় আসে ভাই? আচ্ছা, ঠিক আছে, সেটা বুঝলাম, বাতিল। আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে যেটার জন্য আসছিলাম সেটা হচ্ছে, ধরুন আপনি কোরআন কো বাতিল করে দিচ্ছেন, আমি মানলাম আপনি কোরআন কো বাতিল করছেন। তাহলে আমার প্রশ্ন এটা যে, ধরুন কোরআন নাযিল হয়েছে 1400 বছর আগে, এখন কোরআনের ভাষাটাকে বিচার করার জন্য আমি 1300 বছর আগে বই দিয়ে, আরবি ব্যাকরণ বই দিয়ে বিচার করব? কারণ আমরা জানি আমরাও যে কোন একটা ভাষার বিচার করার আগে এর আগে যে শব্দটা আসছে ওইটা দিয়ে বিচার করি। আমি একটু এই পর্যন্ত যতটুকু বুঝেছি সেটা নিয়ে একটা প্রশ্ন আছে, সেটা নিয়ে প্রশ্নটা করে নিয়ে তারপরে আপনি আবার বলেন। আপনি বলছেন যে ইসলাম ধর্ম 1400 বছর আগে নাজিল হয়েছে, 1400 বছর আগে কুরাইশদের যে আরবি ভাষাটা ছিল সেই ভাষাতে ইসলামের যে ধর্মগ্রন্থ কোরআনটা নাজিল হয়েছে, সুতরাং সেই ব্যাকরণ, সেই আরবি ভাষা, সেই ভাষাটা আমাদের ভালোভাবে বুঝতে হবে এই এই গ্রন্থটাকে বাতিল করার জন্য। তাহলে ঠিক একই কথা কি অন্য ধর্মগ্রন্থগুলোর ক্ষেত্রে প্রযোজ্য না? যেমন বাইবেলকে যদি আপনি, আপনি যেহেতু একজন মুসলমান সেহেতু আপনি নিশ্চয়ই বাইবেলকে বাতিল করে দিয়েছেন এবং বলে দিয়েছেন যে বাইবেলটা হচ্ছে বাতিল কেতাব, বাতিল ধর্মগ্রন্থ, তাহলে আপনি কি ভাই হিব্রু ভাষা জেনে তারপরে বাইবেলকে বাতিল করেছেন? একটু বলেন তো ভাই। আমি ওইটাই বলছি, এখানেও একটা যুক্তি আছে যে হিব্রু ভাষা, হিব্রু ভাষায় ধরুন বাইবেল নাজিল হয়েছে। হ্যাঁ, এখন ধরুন আমি বাইবেলকে বিচার করতে যাচ্ছি যে বাইবেলের এই ব্যাকরণ ভুল আছে, এই শব্দ ভুল আছে, এই অর্থ ভুল আছে, কিন্তু এই বিচারটা করার জন্য আমাদের থেকে অবশ্যই হিব্রু ভাষা যে যখন নাজিল হয়েছে তার 100 বছর হোক, 200 বছর হোক, 300 বছর হোক, 50 বছর হোক, 1 বছর হোক, এর আগে যে হিব্রু ভাষার ব্যাকরণটা আসছে আমার থেকে, ওই ব্যাকরণ দিয়েই হিব্রু ভাষার বাইবেলকে বিচার করতে পারো। কিন্তু আমরা বিচার করি বাংলা অনুবাদ দিয়ে। আমি সেটা বলি নাই তো, আপনি আমার কথাই বোঝেন নাই। আমি যে আমি বললাম যে মুহাম্মদ যখন কোরআন নাজিল হলো মুহাম্মদের উপরে, মুহাম্মদ যখন বলল যে বাইবেল বাতিল, বাইবেল বিকৃত হয়ে গেছে, তখন মুহাম্মদ কি হিব্রু ভাষা জানতো? অথবা ধরেন হিন্দু ধর্মগ্রন্থ তো তারও আগে থেকে হিন্দু ধর্মগ্রন্থ আছে, মুহাম্মদ কি সংস্কৃত ভাষা জানতো? যে মুহাম্মদ সংস্কৃত ভাষাতে মানে ধরেন বেদ পড়ছে, বেদ পড়ার পরে সে বুঝতে পারছে বেদ ভুয়া, বেদ মিথ্যা। মুহাম্মদ কি সংস্কৃত ভাষা শিখে বেদ পড়ে তারপরে হিন্দু ধর্মকে বাতিল করছে, নাকি সে ছিল মূর্খ মানুষ, মোহাম্মদ ছিল একটা মূর্খ, সে কোনো ভাষা সম্পর্কে জানতো না, খালি তার নিজের ভাষা ছাড়া আর কোনো ভাষা সে জানতো না,
সে কিন্তু কোনো ভাষা না জেনেই বাদ বাকি সব ধর্মগ্রন্থগুলোকে বাতিল করে দিচ্ছে। তাহলে আপনি কেন বলতেছেন যে কোরআনকে বাতিল করতে হলে সেই সময়ের কুরাইশদের আরবি ভাষাটা জেনে তারপরে কোরআনকে বাতিল করতে হবে? কেন এটা ভাই, এই রুলটা কি খালি ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য নাকি অন্য ধর্মগুলোর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে? সেটা শুধু ইসলামের ক্ষেত্রে নয়, সকল ধর্ম গ্রন্থের ক্ষেত্রে যেটা যে ভাষায় নাজিল হয়েছে ওইটার আগে যে ভাষার ব্যাকরণ ছিল ওইটা দিয়ে আমরা বিচার করবো। তাহলে কি মোহাম্মদ যখন বাইবেলকে বাতিল ঘোষণা করলো যে বাইবেল বাতিল হয়ে গেছে, এখন কোরআন নাজিল হয়েছে, কোরআনের সাথে সাথে বাইবেল বাতিল, বাইবেলের ডিফিনিশন এখন থাকবে না, বলবৎ থাকবে না, তাহলে মোহাম্মদ কি বাইবেল হিব্রু ভাষায় পড়ে দেখছিল? জি না, ব্যাকরণ জেনে সেই ভাষার ইতিহাস জেনে সেই ভাষাটা বুঝে পড়ে তারপরে সেই সেই ধর্মগ্রন্থটাকে বাতিল করতে হবে। এছাড়া অনুবাদ পড়ে, আপনি বলেছেন অনুবাদ পড়ে কোনো ধর্মগ্রন্থকে বা কোনো ধর্মকে বাতিল করা যাবে না। যদি অনুবাদ করে কোনো ধর্মগ্রন্থকে বাতিল করা না যায় তাহলে মোহাম্মদ এই কামটা কেমনে করছিল? অমিত ভাই, আমার যুক্তি থেকে কি কোনো মানে আপনি কোনো সমস্যা দেখতে পাচ্ছেন? না, অবশ্যই না, অবশ্যই না। তো উনি বলতে চাচ্ছেন আমাদেরকে, উনি আমাদেরকে বলতে চাচ্ছেন কোরআন যেহেতু যে কুরাইশদের আরবি ভাষাতে নাজিল হয়েছে, আপনারা তো মানে কোরআনের অনুবাদ করছেন ভাই, আপনারা অনুবাদ করে কিভাবে বুঝবেন যে কোরআনের ভিতরে কি লেখা আছে? এটা বাতিল করার জন্য তো আপনাদের ওই আরবি ভাষাটা জানতে হবে, বুঝতে হবে, ব্যাকরণ ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনি যদি বুঝেন ভালোভাবে তখন আপনি বাতিল টাতিল করতে পারবেন বা অ্যাকসেপ্ট করতে পারবেন। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মুসলমানরা কি আরবি এই কুরাইশদের আরবি ভাষা জেনে ইসলাম কবুল করছে? এটা হচ্ছে এক নম্বর কথা। আমি এই গ্যারান্টি দিতে পারি এই নাস্তিকের যুক্তি নামে যে ভদ্রলোক যুক্ত হয়েছেন তিনি জীবনে কোনোদিন মানে এই ভাষা ভালোভাবে জানেন না, বোঝেন না, কিন্তু উনি ইসলাম কবুল করে মুসলমান একটা সাতটা মুসলমান হয়ে গেছেন। এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট, এক নম্বর যুক্তি। দুই নম্বর যুক্তি হচ্ছে মোহাম্মদ যে তার আগে কিতাবগুলোকে বাতিল করেছিল, তার আগে ধর্মগুলোকে বাতিল করেছিল, প্রত্যেকটা ধর্মের সেই ভাষা সেই ব্যাকরণ বুঝে জেনে বুঝে অ্যানালাইসিস করার পরে কি তিনি বাতিল করেছেন নাকি উনি হুট করে একদিন কিছুই জানতেন মূর্খ মানুষ হুট করে একদিন বাকি সব ধর্ম বাতিল করে দিচ্ছে? আচ্ছা আসিফ ভাই, একটা কথা এখানে জাস্ট অ্যাড করি, সেটা হচ্ছে ধরুন শেক্সপিয়ার আপনি পড়তে চাইছেন বা ধরুন আপনি আপনি বাঙালি নন, আপনি রবীন্দ্রনাথের লেখা পড়তে চাইছেন, তা অধিকাংশ ক্ষেত্রে কি করা হয়, সেগুলোকে ট্রান্সলেট করা হয়, সেগুলো যে ল্যাঙ্গুয়েজে যে পড়তে চাইছি সেগুলো ট্রান্সলেট করা হয় এবং ট্রান্সলেশন খুব ভালোভাবেই করা যায়। এখনকার যুগে ট্রান্সলেশন খুব ভালোভাবেই করা যায় যে কোনো ল্যাঙ্গুয়েজকে, ট্রান্সলেশন জিনিসটা এখন অনেক বেশি উন্নত হয়ে গেছে যেহেতু কমিউনিকেশন অনেক ভালো, একদম নেটিভ স্পিকারদের কাছ থেকে সেগুলো ট্রান্সলেট করে নেওয়া যায়। এবং এই ট্রান্সলেশনের ক্ষেত্রে হতে পারে আপনি হয়তো পয়া ছন্দে বাংলায় কোনো একটা কিছু রচনা করেছেন, সেটা হয়তো ইংরেজিতে পয়া ছন্দ হলো না, তার মানে আপনি হয়তো শুরু বিঘে দুই ছিল মুর ভুই আর সবই গেছে ঋণে এরকম হয়তো বলতে পারলেন না, সেটা ঠিক আছে মেনে নিচ্ছি, কিন্তু এটি ইংলিশ করে বা ধরুন হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজে ইটালিয়ান বা স্প্যানিশ বা ধরুন অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ইউরোপিয়ান কোনো ল্যাঙ্গুয়েজে বা ধরুন যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জাপানিজ চাইনিজ ম্যান্ডারিন যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করুন, তার যে অর্থটা সেই অর্থটা কিন্তু অবিকৃতভাবে উপস্থাপন করা যাবে সেই নিয়ে কোনো হবে না, সেটা হয়তো ছন্দ একটু এদিক ওদিক হতে পারে, সেটা হতেই পারে কারণ সেটা শব্দ ইয়ের জন্য ভাষার জন্য হতে পারে, কিন্তু তার যে অর্থ তার যে মিনিংটা সেই মিনিংটা কোথাও পরিবর্তন হবে না। আসিফ ভাই, তাহলে অনেক ভাই আরো একটা প্রশ্ন এসে যায় যে ধরেন হিটলারের সমালোচনা করতে বা হিটলারকে বাতিল করতে কি আমার জার্মান ভাষা জেনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেই জার্মান ভাষা প্রচলিত ছিল সেই ভাষা জেনে অস্ট্রিয়ান জার্মান মানে হিটলার কিন্তু একটু ডায়ালেক্ট একটু ভিন্ন ছিল, তার জার্মান ভাষার ডায়ালেক্ট একটু ভিন্ন ছিল, সেই ডায়ালেক্টে জার্মান ভাষা জেনে তারপরে আমার হিটলারের সমালোচনা করতে হবে নাকি আমি এমনিতেই বুঝতে পারি যে হিটলার একজন মানে খারাপ লোক ছিল এবং একটা ঘৃণার মতাদর্শ প্রচার করে গেছে, এটা কি আমরা বুঝতে পারি না অনুবাদ করে? অবশ্যই বুঝতে পারি আসিফ ভাই। আর আরো একটা বড় কথা যে আমরা আরেকটা জিনিস ক্লেম করছি যে এখানে একটা আরো একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে আমরা কোনো একটা মানে যে লেখাটার ক্লেম করছি সেই লেখাটা একটা সুপ্রিম কোর্ট একজন সত্তা এটা লিখেছেন সেটাই আমরা ক্লেম করছি, তার মানে তার খুব সহজ ভাষায় লেখা উচিত যাতে সবাই সব মানুষ পড়েই বুঝতে পারে, এমন এমনভাবেই লেখা উচিত যাতে সমস্ত ল্যাঙ্গুয়েজে যে কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা হোক সেই ল্যাঙ্গুয়েজে যেন সেটা বোঝা যায়। যদি বোঝা না যায় সেটা যদি যদি মনে করেন তাহলে তার উচিত ছিল প্রত্যেকটা ভাষার মধ্যে একটা একটা করে সেই ট্রান্সলেশনটা ইয়ে করে দেওয়া, কারণ তিনি নিজেও জানেন তিনি যখন মানুষ তৈরিই করেছেন তার বোঝা উচিত মানুষের লিমিটেশনটা কি, তার মানে সেটা যে ল্যাঙ্গুয়েজে সবাই যে শিখতে পারবে না সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তাহলে মানে ওই মূল ভাষা শিখতে পারবে না, তাহলে তার একটা কাজ করা অবশ্যই উচিত ছিল নিজেই সমস্ত ভাষায় ট্রান্সলেট করে দেওয়া উচিত ছিল, আর নইলে সমস্ত ভাষাগুলোকে অবসলিট করে দেওয়া উচিত ছিল কিংবা ওই ভাষাগুলোকে এমন ভাবে পরিবর্তন করা উচিত ছিল যেন পড়লি বুঝে যায়। তো তিনি একজন সুপ্রিম একজন সুপ্রিম একজন কি বলে অতি প্রাকৃতিক একজন সত্তা, তিনি এইটুকু কাজ তো অবশ্যই করতে পারতেন বলে আমি মনে করি আসিফ ভাই। মানে অবাক বিষয় যে মহাবিশ্বের সর্বময় ক্ষমতার অধিকারী যে ঈশ্বর
কার মাথায় একটু ঢুকলো না যে এটা 1400 বছর পরে বাংলায় অনুবাদ করলে এটার অর্থ পরিবর্তন হয়ে যাবে? এটার মানে আমি বুঝেছি কলা, বাঙালিরা বুঝবে কদু, এই জিনিসটা মানে এরকম এতখানি পরিবর্তন হয়ে যাবে, এই জিনিসটা আল্লাহ পাকের মাথায় ঢুকলো না যে এটা তো তো যাই হোক নাস্তিকের যুক্তি ভাই, আপনাকে আমি যে প্রশ্নটা আরো প্রিসাইজ করে বলি, আপনি কি ইসলাম কবুল করেছেন 1400 বছর আগে মক্কার কুরাইশদের যে আরবি ভাষা ছিল সেই আরবি ভাষাটা শিখে তারপরে কোরআনটাকে পড়ে তারপরে কোরআনটা ইসলামকে আপনি কবুল করেছেন, নাকি আপনি আগে থেকেই মুসলমান ছিলেন ভাই? বা আপনার বাপ দাদার 1400 গোষ্ঠীর ভিতরে কেউ কি সেই ভাষায় অনুবাদ সেই ভাষা শিখে সেই ভাষার ব্যাকরণ শিখে তারপরে ইসলামকে কবুল করেছে, নাকি তারা হুদাহুদি ইসলামকে কবুল করেছে ভাই? যদি তারা হুদাহুদি ইসলামকে কবুল করে থাকে, যদি তারা হুদাহুদি ইসলামকে কবুল করে থাকে, তাহলে আপনি কিভাবে বলছেন যে কোন ধর্মগ্রন্থকে বাতিল করতে ওই ভাষার ব্যাকরণ ওই সময়ের ওই ভাষার ব্যাকরণ শিখতে হবে তারপরে বাতিল করা যাবে? তাহলে তো একই যুক্তিতে ওই ভাষার অনুবাদ ওই ভাষার ব্যাকরণ ওই সময়ের ওই ভাষাটা না জেনে ইসলামকে কবুল করা উচিত না, তাই না ভাই? বলেন এবার। হ্যাঁ ভাই, ওইটা ওইটা সঠিক কথা, ওইটা আমিও মেনে নিলাম, কিন্তু আমিও এই কোরআনের সাথে আমি সবকিছু ডিবেট করলাম যে দেখলাম ভুল পাচ্ছি না পাচ্ছি, হ্যাঁ এটাও আমি মেনে নিলাম। জাস্ট আমি আপনার এখানে আসার একটা প্রশ্ন ছিল যে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, এখন প্রশ্নটা করতেও পারছি না কারণ আপনি বারবার বলছেন যে ধর্মগ্রন্থ সম্পর্কে আপনার বাতিল বাতিল ধারণা, তো আমি চাচ্ছি আমাকে প্রশ্নটা করতে দিলে আমি একটু ভালো হতো। তারপরে পরের আরেকটা প্রসঙ্গে যায়, আপনি যান অসুবিধা নেই, কিন্তু আপনার প্রশ্ন উত্তরটা যে আমার বাপ দাদা তো মারাই গেছে, দাদা তো কোথাও লিখেও জানে যে আমি কুরাইশের আরবি ভাষা লিখে জানে, হ্যাঁ আমি অন্ধবিশ্বাসী মুসলিম কারণ আমি আমার মা বাবা যেরকম মুসলিম গ্রহণ করে আসছে আমি মা বাবার সাথে সাথে আমিও মুসলিম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করে আসছিলাম, আমি অন্ধবিশ্বাসী মুসলিম কিন্তু এটা আমি জানি, কিন্তু আমি আপনার কাছে আমি সবকিছু মেনে নিতে ভাই কিন্তু ভাই যুক্তি ভাই একটু 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 কিন্তু ভাই আপনি যে রুলটা তৈরি করলেন আমাদের সামনে যে একটা ধর্মগ্রন্থকে বাতিল করতে হলে সেই সময়ের কুরাইশদের আরবি ভাষা 1400 বছর আগের কুরাইশদের আরবি ভাষাটা জেনে ভালোভাবে সেই ব্যাকরণটা জেনে তারপরে বাতিল করতে হবে, তাহলে এই একই কথা তো প্রযোজ্য সেই ধর্মগ্রন্থটাকে একসেপ্ট করা বিষয়ও মানে গ্রহণ করা বিষয়ও তো একই রুল প্রযোজ্য হবে, কারণ আমি যদি বাতিল করি বা গ্রহণ করি দুই ক্ষেত্রেই তো এই একই রুল প্রযোজ্য হবে, তাহলে আমি যে প্রশ্নটা করেছি তো আপনি তো সেই রুলটা ফলো করে ইসলাম কবুল করেন নাই, আপনি তো কুরাইশদের সেই আরবি ভাষা শিক্ষা ব্যাকরণ শিক্ষা কোরআনকে ভালোভাবে বুঝা শুনে না তারপরে তো ইসলাম কবুল করেন নাই, তাহলে সেই দায়টা আপনি নাস্তিকদের কাছে কেন চাপাচ্ছেন যে তাদের বাতিল করতে হলে ওই ব্যাকরণটা ওই ভাষা 1400 বছর আগের ওই ভাষা সেই ভাষা শিখে তারপরে বাতিল করতে হবে, এই দায়টা আপনি নাস্তিকদের কাছে কেন চাপাচ্ছেন যেখানে আপনি নিজেই সেই রুলটা ফলো করেন নাই, বলেন তো ভাই? সেটা ঠিক, কারণ আমি তো পাচ্ছি না 1400 বছর আগে কোনো ব্যাকরণ বই পাচ্ছি না, আমি শুনতেছি যে শুনতেছি অথবা দেখতেছিও যে রেফারেন্স মোটামুটি পেয়েছিলাম কয়েকজন থেকে, সেটা হচ্ছে যে 1400 বছর আগে কোরআনের আগে তো কোনো আরবি বই পাচ্ছি না, এখন আরবি ভাষাকে বিচার করবো কেমনে? এখন এখন তো অনেকজনে ভুল বের করতেছে বলে কোনো কিছু থেকে ভুল বের করার জন্য তো অবশ্যই একটা রেফারেন্স দরকার যে এটা ভুল বেরোছে কেন বেরোছে ওইটা থেকে প্রমাণ পাইছি, হ্যাঁ ওইটা থেকে প্রমাণ পাইছি, এখন কোরআন থেকে না সঠিক বলে দাবি করলে তো সেই ভাষাটা জানতে হবে, তাই না ভাই? জি ভাই হ্যাঁ সেটা, এখন আপনি যে বলছেন যে আপনি ভুল পাইছেন, এখন আপনি কিভাবে ভুল পাইছেন, কিভাবে বিচার করছেন ব্যাকরণটা কিভাবে? তো এই প্রশ্নটা তো আগে আপনার উপরে প্রযোজ্য হবে যে আপনি যে ইসলাম ধর্মটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আমার জন্য হ্যাঁ অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আমি এটা বলতে যাই ভাই কথাটা শুনে নিন এটা তো এই রুলটা তো আগে আপনার উপরে প্রযোজ্য হবে যে এই পৃথিবীর যে কোটি কোটি মুসলমান আছে আমি নিশ্চিত যে বর্তমান সময়ে সেই 1400 বছর আগের আরবি ভাষা জাইন না বুঝছে কোরআন পড়া এখন কেউ ইসলাম কবুল করছে এইরকম কোন আল্লাহর বান্দা আপনি এই পৃথিবীতে এখন কাউকে খুঁজে বাইর করে আমাকে দেখাতে পারবেন না, আমি আপনাকে এই গ্যারান্টি দিতে পারি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে পৃথিবীর যে 160-170 কোটি মুসলমান আছে তারা তো সবাই তো তাহলে একইভাবে মুসলমান হয়েছে, তাহলে এই দাবিটা যে কোরআনের ভুল বের করতে হলে আপনার ওই 1400 বছর আগের আরবি ভাষা জেনে বুঝে, তো আপনি যেটা বলে দিচ্ছেন একই সাথে যে কোরআন হচ্ছে একটা সেটার অর্থটা কেউ কখনো বুঝতেই পারবে না, সেটা হচ্ছে এমনই একটা গ্রন্থ যেই গ্রন্থের অর্থ মুসলমানরা বোঝে না, নাস্তিকরাও বোঝে না, খ্রিস্টানরা বোঝে না, কেউই বোঝে না,
তো যেই জিনিসটা কেউই বোঝে না সেইখানে তো আপনি এবং আপনি একই জায়গায় দাঁড়ায় আছি, তাই না? তাহলে তো আপনি স্পেসিফিকলি নাস্তিকদের উপরে এই দায়টা কেন দিচ্ছেন যে নাস্তিকদের সময় 1400 বছর আগের আরবি ভাষা জেনে তারপরে সমালোচনা করতে হবে? এই দায়টা নাস্তিকদের কাছে কেন আপনি আগে চাপাচ্ছেন? আগে নিজের কাছে চাপান, নিজে আগে কোরআনটা বুঝে পড়েন, দেখি ব্যাকরণটা বুঝে পড়েন, 1400 বছর আগের ব্যাকরণ পড়ছেনটা, সেটা যেদিন পরে আসবেন সেদিন আপনি নাস্তিকদের উপরে এই দায়টা চাপাইতে পারবেন, সেটা তো আপনি পড়েন নাই, তাহলে আপনি আরেকজনকে কেন এই দায় দিতে চান? আচ্ছা ভাই, একটু আমি একটু বলি, একটু আমার আনসারের মাঝখানে ভাই একটু একটু বললে আমি ভুলে যাই, আমি মাথায় একটু বলতে আমাকে বলতে দেন, তারপর আপনি কথা বলেন, আপনারটা বলেন, আমাকে শেষ করতে দেন। আমার কথাটা হচ্ছে যে আপনি যে কোরআন পড়ছেন, আমি শুনছি দেখছি রেফারেন্স পাইছিলাম কিছুটা, সেটা হচ্ছে যে 1400 বছর আগে হোক, আচ্ছা 1400 বছর আগে যে কোরআনটা নাজিল হয়েছে, হ্যাঁ শুনেছি অথবা দেখেছি অথবা রেফারেন্সও পেয়েছি যে ওই কোরআন থেকে আরবি ভাষার ব্যাকরণ সৃষ্টি হয়েছে ওই কোরআন থেকে। হ্যাঁ, আপনার আমার প্রথম প্রশ্ন কি ছিল যে কোরআনকে বিচার করার জন্য কোরআনের আগের ভাষা লাগবে, তাহলে আগের ভাষা পাচ্ছি না, আপনার মতেও পাচ্ছি না, অন্যান্য মতেও পাচ্ছি না, এবং হাজার হাজার কোটি কোটি মানুষ মারাও গিয়েছে পায় নাই, এখন ঠিক আছে তাহলে এটা বাদ দিলাম, পায় নাই, হ্যাঁ মেনে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আরবি থেকেই তো ব্যাকরণ সৃষ্টি হয়েছে, তাহলে যার থেকে সৃষ্টি তার ভুল কেন? ভাই আরবি থেকে ব্যাকরণ সৃষ্টি হয়েছে নাকি কি বলেন? কোরআন থেকে তো মুহাম্মদের আগে মুহাম্মদের সময় মুহাম্মদ কথাবার্তা বলতো না, নাকি ওই সময় সবাই চুপ করে থাকতো ভাই? হ্যাঁ জি বলতো, এখন আমরা আমরা তো বিশ্বাস করি না মুখের কথা, ভাই রেফারেন্স লাগবে, মানে তখনকার সময় মুহাম্মদ এবং তার সমসাময়িক লোকেরা তো কথাবার্তা বলতো, মানে লেখালেখি তো করতো, কাগজপত্র তো লিখতো, কবিতা টবিতা তো লিখতো, এগুলো যথেষ্ট প্রমাণ আমরা পাই। যদি ভাষার বিষয়ে যদি কোনো রুলস রুলস না থাকতো, যদি কোনো ব্যাকরণ আদৌ না থাকতো, তাহলে তো সেই তারা কিভাবে কথা বলতো সেই সেই সাথে? আমি ভাই আমি না কিছু বুঝতে পারছি না। ওনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা নাস্তিকে যুক্তি ভাই, আপনি বলতে চাইছেন তার মানে আগে একটা ব্যাকরণের বই লিখেছিল, কোরআন নাজিল হওয়ার আগে একটা ব্যাকরণের বই লিখেছিল? বেরিয়েছিল কি? বেরোয়নি তো, তার মানে ধরুন হচ্ছে হঠাৎ করে একটা নতুন ব্যাকরণ নিয়ে আমি যদি একটা বই লিখি, ধরুন ইংলিশে অ্যামিজ আর এই যে ব্যাকরণ গুলো আছে এগুলো আমি সম্পূর্ণ চেঞ্জ করে দিলাম, ঠিক আছে, আমি যদি একটা নতুন ব্যাকরণ নিয়ে একটা যদি বই লিখি, তাহলে আমাকে আগে বলে নিতে হবে যে সেটাকে ডিফাইন করে নিতে হবে, দেখো ভাই এইটা এটা 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 এরকম করে নিতে হবে, তাই না? ব্যাকরণের মতনই বলতে পারেন জিনিসটা, তা আমি ধরুন একটা লিখলাম, তাহলে আমি যদি প্রথমেই লিখতে শুরু করি তাহলে নিশ্চয়ই লোকজন এই জিনিসটা বুঝতে পারবে না, কারণ আমাকে আগে বলে নিতে হবে হ্যাঁ ভাই এইটা এই দেখো এখানে এটা আছে, এটা হচ্ছে কমান্ডের, এরকম ভাবে লিখবে, এইখানে একটা হ্যাশ দেবে, এখানে একটা ইয়ে দেবে, ডট দেবে বা ডট দেবে না, লাইন শেষ হলে এখানে শেষ হবে, এরকম একটা কিছু আমাকে তাহলে বলে নিতে হবে, একটা সিনট্যাক্স আগে তাহলে বলে নিতে হবে। কিন্তু সেই সিনট্যাক্সটা তার মানে আমরা দেখছি ছিল না, তার আগে কোনো কিছু একটা ইয়ে হওয়ার আগে সেই জিনিসটা ছিল না, তার মানে সেখানে যে প্রচলিত যে ল্যাঙ্গুয়েজ ছিল, সেখানে যে প্রচলিত ডায়ালেক্ট ছিল, যে প্রচলিত কথা ছিল, যেভাবে তারা কথা বলতো, সেইভাবেই সেই কথাটা এসেছে, সেইভাবেই সেইখানে সেই জিনিসটাকে বলা হয়েছে, যাতে লোকজন সেই জিনিসটা বুঝতে পারে, যাতে লোকজন সেই জিনিসটা কানেক্ট করতে পারে, লোকজন যাতে না ভাবে এলিয়েন এরকম জিনিস যাতে না ভাবে, তার মানে সেই জিনিসটা কানেক্ট করা হয়েছে। এইবারে যেটা হয়ে থাকতে পারে সেটা হচ্ছে যে ওই ডায়ালেক্টটা, সেই যে ডায়ালেক্টে কোরআন লেখা হয়েছে বা যেটা সাধারণত যে জিনিসটা হয় যে যে ল্যাঙ্গুয়েজে বা ইয়েতে যেগুলো ধরুন মহাকাব্য বা এগুলো যেগুলো লেখা হয় সেগুলো, তারপরে সেই ধারাটা আস্তে আস্তে প্রচলিত হতে শুরু করে, বেশি প্রচলিত হতে শুরু করে, আরো বেশি লোক সেই ভাষায় কথা বলতে আরম্ভ করে, সেই সেইভাবেই তারা কথা বলতে আরম্ভ করে, সেই রকম ভাবে তারা নিজেদেরকে নিজেদের সাহিত্য এইগুলো লিখতে শুরু করে, তখন আপনার মনে হতে পারে যে আচ্ছা ঠিক আছে তাহলে ওইখান থেকে ওই ভাবধারাটা এসেছে, ওইখান থেকে ওই মূল স্রোত থেকে, এই যে এই স্রোতটা আমরা দেখছি এটা হয়তো ওইখান থেকেই স্রোতটা হয়তো ওখানে শুরু হয়েছে, এই জিনিসটা আপনি ক্লেম করতে পারেন। কিন্তু তার মানে এটা নয় যে একটা যখন কোনো একটা মহাকাব্য ধর্মগ্রন্থ কোনো একটা কিছু লেখা হলো তার মানে আগে একটা ব্যাকরণ লিখে তারপরে লেখা হলো, এই জিনিসটা কিন্তু নয়, এই জিনিসটা কোথাও হয়নি দেখবেন, সে আপনি আরবেই বলুন সেটা আপনি ভারতেই বলুন, মহাভারত লেখার আগে কেউ একটা ব্যাকরণ লিখে যায়নি, কিন্তু মহাভারতের যে লেখা স্টাইলটা সেই লেখা স্টাইলটা অনেক সময় ফলো করা হয়, অনেক অনেক দেখবেন সেই লেখা স্টাইলটা ফলো করে, যেমন ধরুন যখন একটা ইয়ে যখন লিখছে, যখন
একটা পয়ার ছন্দে যখন কিছু একটা লিখছে, তখন সেই পয়ার ছন্দেই অনেকে অনেকেই সেরকম পদাবলী ওই জিনিসগুলো সব পয়ার ছন্দেই ফলো করে। কিন্তু তার মানে এটা নয় যে পয়ার ছন্দে যখন লেখা হলো, যেভাবে লেখা হলো গীত গোবিন্দ যখন লেখা হলো, তখন যে সেইটাই যে গ্রামারের একবারে গ্রামারটা শুরু করলো সেই জিনিসটা নয়, সেখানে সেই জিনিসটা প্রচলিত ছিল, তারপরে সেটা আরো বেশি পপুলারাইজড হয়েছে। সেই জিনিসটা আপনি বলতে পারেন যে হ্যাঁ এর পরে পরে এই ডায়লগটা হয়তো বেশি পপুলারাইজড হয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে ব্যাকরণ ওখান থেকে শুরু হয়েছে, তাই না? প্রভুর নামে এই আয়াতটা, কোরআনের এই আয়াতটা নাজিল হলো, তো তখন পর্যন্ত যদি কোরআন থেকে ব্যাকরণের আরবি ভাষার ব্যাকরণের উদ্ভব ঘটে থাকে, তাহলে তো এই আয়াতটা যখন যখন নাজিল হলো এই আয়াতটা কারোরই বোঝার কথা না, মানে মুহাম্মদ কিছু বুঝবে না এই আয়াতের। সে যখন এসে খাদিজাকে বলতেছে দেখো আমার কাছে একটা আয়াত নাজিল হয়েছে, এটা এটা বলছে একজন এসে বলতেছে পড়ো তোমার প্রভুর নামে ইকরা বিসমিক আল্লাযী খালাক, এই কথাটা মানে কি? আমি তো কিছু বুঝতেছি না। খাদিজা বলবে ও মা এটা এটা আবার কি কথা, এটা কথা আমি আমিও বুঝতেছি না, তো এটার মানে কি ভাই? চলো তো আমি অমুকের জিজ্ঞেস করি, অমুকের কাছে গেলো, অমুকে বললো আমিও তো বুঝি না ভাই, এটা তো মানে নতুন রুল, এটা তো ব্যাকরণের মনে একটা নতুন রুল, আমরা কেউ কিছু বুঝতেছি না এটার আগে মাথা কি। তো সবকিছু যদি সেখান থেকে কোরআন থেকে শুরু হয়ে থাকে, তাহলে কোরআনের যে প্রথম আয়াতটা নাজিল হলো বা দ্বিতীয় আয়াত নাজিল হলো, চতুর্থ আয়াত নাজিল হলো, টোটাল কোরআনেরই তো তখনকার সময়ের মানুষের কারোর কিছু বোঝার কথা না। হায় হায় এগুলো কি কইতাছে, কোন ভাষা এগুলা, এটা তো একটা নতুন ভাষা, তাদের মুহাম্মদের অনুসারীদের বলার কথা যে এটা এটার অর্থ কি। তোমরা মানে ধরেন বউ পেটানোর আয়াত সূরা নিসা 34 নম্বর আয়াত নাজিল হয়েছে, তখন তো সবার বলার কথা বউরে কি আমরা পিটাবো নাকি পিটাবো না, হে মুহাম্মদ আয়াতের ভিতরে কি এটার মানে কি, এখানে বলা হচ্ছে বউরে তোমরা প্রহার করো, কিন্তু এটার মানে আমরা বুঝতেছি না, আমরা তো মুহাম্মদের সাহাবি, কিন্তু আমরা যেহেতু এখন থেকে কোরআন থেকে নতুন একটা ভাষার উদ্ভব ঘটবে, নতুন আরবি ভাষার উদ্ভব ঘটবে, আমরা তো কিছু বুঝতেছি না এটার অর্থ কি। কিন্তু এরকম তো দেখা যায় না, এরকম দেখা যায় বরঞ্চ যে কটা আয়াত নাজিল হচ্ছে মুহাম্মদের সাহাবীরা সব বুঝে যাচ্ছে এই আয়াতের ভিতরে কি আছে, তার মানে তারা সেই ভাষাটা কোথা থেকে শিখেছে, তারা ছোটবেলা থেকে যে ভাষাটা শিখে এসেছে সেই ভাষাতেই নাজিল হয়েছে, তার মানে তখন অলরেডি একটা ভাষা এস্টাবলিশ ছিল, সেই ভাষাতেই কোরআনটা নাজিল হয়েছে। যদি কোরআনটা একটা নতুন ভাষা নাজিল হয়ে থাকে, একটা নতুন সেট অফ রুলস দিয়ে নাজিল হয়ে থাকে, তাহলে তো সেই সময়ের কোন কুরাইশেরই সেই ভাষাটা বোঝার কথা না, তাই না? অবশ্যই আসিফ ভাই, এবং আপনি একটা কথা দিয়ে শুরু করলেন যে পড়ো তোমার প্রভুর নামে, দেখুন এই যে পড়ো এটা তো ফার্স্ট পার্সন হতে পারে, সেকেন্ড পার্সন হতে পারে, থার্ড পার্সন হতে পারে, এরকম মনে হতে পারে যে আমি পড়ছি তোমার প্রভুর নামে বা আমি পড়ছি আমার প্রভুর নামে, এরকম হতে পারে। তো সেই জিনিসগুলো তো বুঝতে হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে, সেগুলো তো বুঝতে হবে যে কে কি বলছে, কার উদ্দেশ্যে বলছে, কিভাবে বলছে। ভাষাটা না হয় না নতুন নাও হতে পারে, কিন্তু যে ব্যাকরণ যদি হয়, তো এগুলো তো ব্যাকরণ যে কোথায় ভাবটা কিভাবে লাগবে, কোথায় বিশেষ্য লাগবে, কোথায় বিশেষণ লাগবে, কি লাগছে, কেন লাগছে, সেগুলো যদি আমি বুঝতে না পারি তাহলে তো সেটা একটা বিরিগিচ্ছির ব্যাপার হয়ে যাবে। সে এখানে মানে এইখানে এই ব্যাকরণের রুলস গুলো যদি তখন সেট না থাকতো বা ওই প্রচলিত রুলস গুলো ব্যবহার না করে যদি একটা ভাষা যদি একজন কথা বলছে, তো সেটা তো একটা ইনকোহারেন্ট কথা হয়ে যেত, সেখানে তো কেউ কিছু বুঝতেই পারতো না, সবাই পাজল্ড, কি বললো, এটা কার নামে পড়ছে, কে কাকে বলছে পড়তে, হ্যাঁ দূর বেটা, তাকে বরং বলতে তুই বেটা বোগাস কথা বলছিস, তুই জানিস না কি বলছিস। নিশ্চয়ই তারাকে বুঝতে পেরেছিল, সেই জন্য সে তারা তার সাথে কানেক্ট করতো, সেই জন্য এটা তো মানে এটা খুবই একটা হাস্যকর যুক্তি যে তখন থেকে ব্যাকরণ শুরু হয়েছিল। বিপদজনক কথা বললেন আপনি, এখন পড়তে গেলে তো ব্যথা পাবো, এখন কি করবো ভাই, চেয়ার থেকে পড়বো নাকি খাট থেকে পড়বো, কোথায় কি পড়বো, কেমনে? এখন আপনি মানে এই যে যদি আমার কাছে এই জিনিসটা জানা না থাকে, এটা এই প তারপর দর্শন র এটার মিনিং কি, এটার সত্যিকারের মিনিং হচ্ছে পাঠ করা, মানে গাছ থেকে পড়া না, এটার মিনিং হচ্ছে পাঠ করা, একটা কোথাও কিছু লেখা আছে সেটা পড়া। এই জিনিসটা যদি আমি না বুঝি তাহলে তো আমার পক্ষে আমি তো হয়তো গিয়ে গাছ থেকে ফাঁস করে প্রভুর নামে পড়ে যাবো না, ঘুমা পড়তে পারি বা চেয়ার থেকেও ভেঙে পড়ে যেতে চেয়ার ভেঙে পড়ে যেতে পারি, নাহলে তো আমি বুঝবো না। তো যেহেতু আমি বুঝতেছি পড় তোমার প্রভুর নামে কি, তার মানে অলরেডি আমি এটা জানি যে প এবং দর্শন র এই দুইটা একত্রিত হলে যে শব্দটা উৎপত্তি হয় সেটা মানে হচ্ছে পাঠ করা, এটা তো আমি অলরেডি বুঝতেছি। যদি এটা আমি বুঝে থাকি তার মানে তো অলরেডি আমার কাছে সেই ভাষাটার মানে রুলস রেগুলেশনস আছে, তাহলে আমি কিভাবে বলতেছি যে ওই মানে কোরআন নাজিলের পরই
মানে ভাষাটার উৎপত্তি ঘটছে, এটা কেমন কথা ভাই? দেখি আর নাস্তিকে যুক্তির কাছে কি যুক্তি আছে শুনি একটুখানি। জি মহোদয় ভাইরা, একটু আমার টাইম কম, আমাকে একটু বলতে দিন, আপনারা তো পড়তে বলতেই আছেন। শুনুন ভাই, আমি আপনি মিস্টার অমিত, আপনি যেটা বলছেন যে ওই আরবি ভাষা নিয়ে যেটা, হ্যাঁ ওটার একটা একটা ছোট একটা প্রমাণ, সেটা হচ্ছে যে কোরআন সৃষ্টির অনেক পরে প্রায় 200-300 বছর পরে আব্দুল ফাদি একটা ব্যাকরণ বই লিখছিল। ব্যাকরণ বইটা কোরআনকে নিয়ে না, তাদের ভাষাকে নিয়ে, ভাষা অনুযায়ী লিখছে। এখন ভাষা অনুযায়ী লেখার পরে দেখতেছে কোরআনের শত শত ভুল, ব্যাকরণগত ভুল। এখন সে গেল কোরআনের সাথে বিচার করতে, এখন কোরআনের সাথে বিচার করতে যাচ্ছে, কোরআনের সব বই তো কোরআন থেকে ব্যাকরণ ভাবে আসছে, এখন তার ব্যাকরণের সাথে কারো ব্যাকরণে মিলতেছে না। কারণ আরবি ভাষা বর্তমানে যাই আছে সৌদি আরব এবং বিভিন্ন আরবি ভাষা যেখানেই আছে ওখানেই ব্যাকরণ মানা হচ্ছে যে আল কোরআনের নিয়ম অনুযায়ী। হ্যাঁ, এখন আপনার কথা, আপনি যেটা বলছেন তারপরে বাংলাকে নিয়ে, বাংলা ভাষা, হ্যাঁ মহাকাব্য বলেন যেটা বলেন, নাস্তিকের যুক্তি ভাই, আপনার কথা ভাই, আপনার কথা তো সেন্স মেক করতে না ভাই, ভাই আপনার কথা কোনো সেন্স মেক করতে না। আমি বুঝছি, আচ্ছা তাহলে আপনাকে আমি বিদায় জানাই, আপনার টাইম কম পেলে আপনি মানে এগুলা কি, আপনার টাইম কম পেলে আপনি বিদায় হন ভাই, আপনার কথা যদি কোনো সেন্স মেক না করে, গড়গড় করে আপনি যদি কিছু ট্র্যাশ বলে যান, ছাইপাশ বলে যান আপনি যদি কিছু, তাহলে আমাদের এত সময় নেই তো ভাই আপনার কথা মানে জোরসে ছাইপাশ শোনার। আপনার কথাটা সেন্স মেক করতে হবে, যেন সেন্স মেক করে এইভাবে কথা বলতে হবে। আমার সময় নেই, আমি আমাকে বলতে দেন ভাই, না ভাই এত এত মানে চুলকানি নেই ভাই আপনার, আমি বলতে দিব মানে এত খাতিরও নেই আপনাদের সাথে, যে মানে আগে এক একটা লোক আসবে তাদেরকে আমি একেবারে বাসা বলতে দিব, ভাই আপনার কথা সেন্স মেক করতে হবে তাহলেই বলতে পারবেন। আমি ভাই আমি বিদায় করে দিচ্ছি। হ্যাঁ বেশ করেছে, আবার ব্যাপারটা এরকম যে বলে নিজের মতো কথা বলবো, নিজের মতো কথা বলে নিজে পালিয়ে যাবো, সবাই যখন হবে না তখন পালিয়ে যাবো, আর কিছু শুনবো না, কিছু ইয়ে না, বলে চলে গেলাম, ব্যাস যা হোক একটা কিছু মুখে এলো, যা খুশি এলো বলে দিলাম। আচ্ছা তাহলে